চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু হলো এক প্রসূতি। অভিযোগে তীর বেসরকারি একটি নার্সিংহোমের বিরুদ্ধে। গত 26 সেপ্টেম্বর দুর্গাপুরের কাকসার পানাগড়ে বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি করা হয় দুর্গাপুরের পুরুলিয়া ডাঙ্গার বাসিন্দা বছর 35 মধুমিতা নায়েককে। সেদিন রাতেই মধুমিতার কন্যা সন্তান হয়। প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তারপর থেকে। অভিযোগ বারবার বলা সত্ত্বেও ওই নার্সিংহোমের চিকিৎসক অশোক গোস্বামী বিষয়টিকে গুরুত্ব দেননি। এভাবেই কেটে যায় 30 তারিখ পর্যন্ত। কিন্তু মধুমিতার অবস্থার কোন রকম উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত মধুমিতা নায়েককে নিয়ে যাওয়া হয় সিটি সেন্টারে বেসরকারি একটি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। কোলে সন্তান রেখেই মারা যায় মধুমিতা। স্ত্রীর মৃত্যুর জন্য পানাগড়ের ওই বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকের লাইসেন্স বাতিল করার কথাও জানিয়েছেন মধুমিতার স্বামী। অশোক গোস্বামী আন্দ্রে, তো অশোক গোস্বামী উনি 4:15 সিজার করে আমার কন্যা সন্তান হয়। তারপরে আমাকে 7টার সময় ঠিকানা থেকে ব্লাড লাগবে, অনেক দেরি আমি ব্লাড এনে দিই আমরা ব্যবহার করি। তারপরে ব্লাড দেওয়ার পর সেই যখন স্ত্রীর কাছে কী করে যে আমার এক গামলা রক্ত বের করেছে হাতে, তো শুনি তো আমি ডাক্তারের সঙ্গে সঙ্গে ছুটে যাই যে কী ব্যাপার, তো অসুবিধা হয়নি তো ঠিক আছে সব দিয়ে তারপরে ইঞ্জেকশন ইঞ্জেকশন দিয়ে পরে বন্ধ করে কিন্তু অস্বস্তি এত ওয়াইফের ছিল। 26 তারিখ 27 তারিখ করে একদম 30 তারিখ পর্যন্ত অস্বস্তি থেকে ডাক্তার বিভিন্ন ওষুধ আমাদের দুটো নিয়ে যেতে পারে আমরা নিয়ে যাই। হ্যাঁ, তারপরে সেই ওষুধ নিয়ে গিয়ে পরে পুরো অস্বস্তি কমে, অথচ ওই অবস্থাতে উনি 30 তারিখে ছুটি দিতে পারতার সময় আমাকে ছুটি দিলে আমরা নিয়ে যাই। কিন্তু ও তো সেই একদম সেই সেনাকে বুঝতে পারছি না পারছি না সাইডের বাচ্চা মেয়েরা কিনা। তো তার মধ্যে আমরা বারবার ডাক্তারকে ফোন করি, ডাক্তারকে বলি আমার সুষমা সাহেব আসেন ডাক্তার। কোন ডক্টরকে বলেন যে ডক্টর সিজার করেছিল, কী নাম তার? অশোক কুমার গোস্বামীকেই বলা হয়েছে। উনি তো ব্যাপারটা সিজারটা করেছিল ওনাকেই বলা হয়। তো ডাক্তারও বলেন যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কিছু হবে না এরকম বলেন। হ্যাঁ, তো ধৈর্য ধরে ধরে আমরা এরকম করে রাখি। যখন মানে আরও অবনতি হয় যখন তখন আপনারা কোন হাসপাতালে ভর্তি করেন? আমরা 6 তারিখে যখন হয় অসুবিধা তখন ডাক্তারবাবুকে ফোন করি। আবার ডাক্তারবাবু আমাদেরকে তখনও বলেন যে এই ওষুধটা লিখে দিচ্ছি, এটা ইঞ্জেকশনটা খাও, তারপরে দেখো, ওয়েট করো। তো তারপরে ওর প্রেশার অনেক হাই হয়ে যায়। উনি তখন বলেন যে ভর্তি করবে, তখন আমরা নিয়ে এসে যখন ভর্তি করি তখন এখানকার যে হেলথ ওয়ার্ডের ডাক্তার বলে কী করেছেন কি পুরো পেশেন্টটা পুরো একদম পচে গেছে। তো ওর পুরো লাংস সাদা হয়ে গেছিলো, ওর যে দুটো কিডনি 17 কিডনির মধ্যে দুটো কিডনি রেনাল ফেলিয়ার হয়ে গেছিলো, সাথে সাথে দুখানা কার্ডিয়া ক্যারেস্ট নেয়। ওখানে ডাক্তাররা সিপিআর টিপিআর দিয়ে পরে কোনো রকমের হাতটাকে রিকভার করে আর ডায়ালিসিস করে 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 7 পর্যন্ত নিয়ে আসে পেশেন্ট দেয়। কিন্তু মানে ব্রেনের এত অসুবিধা হয়ে যাওয়ার জন্য মানে চিকিৎসার সম্পূর্ণ গাফিলতি ছিল ডক্টর গোস্বামী স্যার। হেলথ ওয়ার্ডে নিয়ে আমাদের কোনো অবজেকশন দিয়েছে অ্যাপারেন্টলি নেই। কিন্তু মেন আমাদের হচ্ছে যে অশোক গোস্বামী যদি একবারও বলতেন কোনো টেস্ট করতেন, আপনি বলুন 17 কিডনি বা যদি দুপুরো লাংস নিয়ে হয়ে গেছে সেখানে ওনার এত অস্বস্তি, কোনো আইডেন্টিফিকেশন নেই। উনি যে ডিগ্রিগুলো নিয়ে বসে আছেন সেখানে আইডেন্টিফিকেশন আমরা ঘরের মানুষরা করবো কি বলুন? কতদিন চিকিৎসাধীন থাকার পরে মৃত্যু হয়েছে আপনার বিষয়ে? 6 তারিখে আমরা যখন রাতে নিয়ে আসি তারপর 7 তারিখ থেকে 22 তারিখ দুপুর 1:50 দুর্গাপুর থানায় অভিযুক্ত চিকিৎসক অশোক গোস্বামীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। দুর্গাপুরের মহকুমা শাসককেও লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত চিকিৎসক অশোক গোস্বামীর শাস্তি যদি না হয় তাহলে তারা প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। আমি মনে করছি চরম চরম শাস্তি হওয়া উচিত। কারণ আমার আমার যেমন বোন চলে গেছে, আমার মা বাবা একদম অসহায় হয়ে গেছে, আমাদের দুটো সন্তান মাহারা হয়েছে, আর যেন কারু এই জিনিসটা না তখন। আর তার জন্যই আমি চাই উনি শাস্তি পাক, উনি শিক্ষা পাক যে এইভাবে কারু মাকে কেড়ে নেওয়াটা ঠিক নয়। আমরা চাইছি এটা ঠিকঠাক মতো তদন্ত হোক, এবং তদন্ত হওয়ার জন্য যদি যেখানে যেতে হয়, আমরা এসডিও গেছি, আমরা দুর্গাপুর পিএসএও গেছি, তাতে দরকার পড়লে আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত যেতে রাজি আছি, কিন্তু ওনার জন্য চরম শাস্তি। আমার নাম পাপিয়া চক্রবর্তী, আমি মধুমিতা নায়েকের দিদি।
অন্যদিকে থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে মধুমিতা নায়কের ময়না তদন্তের জন্য আসানসোল থেকে ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসক শুভজ্যোতি রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিমকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতাল থেকে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান, তারপর সেখান থেকে আপনার পানাগড় থেকে রেফার হয়েছিল হেলথ ওয়ার্ড, তখন প্রাইভেট হসপিটাল গিয়েছিল, সেখানে মাটা মারা গিয়েছিল, মানে যে কনসার্ন হসপিটাল আমরা পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দিলাম ওদের, তা সেখানে আমাদের পোস্টমর্টম বলছি আসানসোল থেকে ডাক্তার এসছে স্যার, হ্যাঁ আমাদের তো ডাক্তার নেই সেই জন্য আমরা থানায় কি কমপ্লেন হয়েছে? ময়না তদন্তের রিপোর্ট আসার পর পুলিশ তার নিজের মতন করেই তদন্ত করবে, যদিও অভিযুক্ত চিকিৎসক সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনায় এখন শোকে আচ্ছন্ন মৃতার পরিবার। পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে সুপ্রিয় প্রামাণিকের রিপোর্ট, এস টিভি বাংলা।